লাগাতার বৃষ্টি, আর এই বৃষ্টির জেরে একেবারে জলমগ্ন হয়ে পড়েছে রানাঘাটের বিস্তীর্ণ এলাকা এবং যা নিয়ে ক্ষোভে ফুসছে এবার এলাকাবাসী। জাতীয় সড়ক সম্প্রসারণের কারণে এবার লাগাতার বৃষ্টিতে জলমগ্ন নদিয়ার রানাঘাট, রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। এবার তারই প্রতিবাদে রাস্তায় নামলো এবার এলাকাবাসী। ক্ষুব্ধ হয়ে নদিয়ার রানাঘাট গড়ের বাগার সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এবার স্থানীয় বাসিন্দারা। অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এবার তারই জেরে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা। তবে কি বলছেন বিক্ষোভকারীদের, কি অভিযোগ রয়েছে শোনাবো আপনাদের। যেখানে আমরা বাস করি সেখানে এত জল যে আমরা বাড়ি থেকে বেরাতে পারছি না। আমাদের বাড়িতে ঘরে পর্যন্ত জল, বাচ্চা কাচ্চা যাচ্ছে না। আমাদের এই জাতীয় সড়ক না আটকালে আমাদের মনে হয় কোনোদিন, এইগুলো প্রত্যেক বছর যে আমাদের এই সড়কটা আটকাবো তবে আমাদের জল। হ্যাঁ, এই হাইওয়ে করাতেও সত্যিকারের কথায় আমাদের জলের এত পরিস্থিতি খারাপ যে আমাদের জল যাচ্ছে না। আপনারা চলুন আমাদের জায়গা দেখবেন, দেখে আমাদের বলবেন যে আমরা কি কিছুর জন্য এই রাস্তাটা আটকেছি। আপনারা চলুন আমাদের সাথে, দেখুন দেখে বলুন আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানানো হয় প্রত্যেকবার, প্রত্যেকবার এই একটাই করছি 10 মিনিটের মধ্যে আসছে, আধ ঘন্টা এক ঘন্টা হয়ে যায়, কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত এখন আমাদের নিকাশি ব্যবস্থা ঠিক হয়। জানিয়েছিলাম আমাদের যে এই পরিস্থিতি প্রত্যেকবারই হয়, বলেছে রাস্তাটা হলো মেন রোডটা হলো তখন আমাদের সব কিছু বন্ধ করে দিয়েছিল। হওয়ার বলে বললো এই বছর মানে কোনো মানে লোক কোনো হ্যারাসমেন্ট হবে না, কিন্তু এইবার তার থেকে আগের বার থেকে এইবার আরও বেশি হ্যারাসমেন্ট হয়েছে। আগের বার আঁঠু জল হয়েছিল, এবার আমাদের গলা অবধি জল হয়েছে। কোথায় বাড়ি আপনার? আমাদের বিলের মাঠে, আস্তলা বিলের মাঠ। আস্তলা বিলের মাঠ, বিলের মাঠ বলে না, কালীতলা এদিকে বসাক করা এদিকে, তারপরে হলো ভাঙা লাইন এদিকে, চারিদিকে জল হয়েছে আমাদের এদিকে যা আছে। মূলত কি NH-30 বোর্ডের জন্যই ব্লকেজটা হয়ে যাচ্ছে? আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এর একটা ব্যবস্থা করতে, ব্যবস্থা করছেন এর জন্য রাস্তা অবরোধ করছি আমরা। তো আপনাদের এখন গলা শুদ্ধ যদি বাড়ির মধ্যে যদি জল ঢুকে যায় তাহলে এখন আছেন কোথায়? বাড়িতেই আছেন না কোথাও চলে যাচ্ছেন? বাড়িতে আছি, সব ছেড়ে স্কুলে আছে, কিছু লোক স্কুলে আছে, কিছু জায়গায় নিচু আছে, কিছু জায়গায় ইটু আছে। যারা নিচু জায়গায় বাস করে ওরা বাড়ি ছেড়ে দিয়েছে আপাতত। আমাদের ওখানে কি আপনারা দেখতে পারবেন? আমরা মিথ্যে বলছি না, সত্যি বলছি, গিয়ে দেখে আসবেন পরিস্থিতি। যারা এখন যে রাতে যাদের বাড়িতে জল ঢুকেছে, কিছু লোকের উঠানে আছে, কেউ ঘরে ঢুকে নেই, কিন্তু সাপ ঢুকছে, সাপের ভয়ও থাকতে পারছে না আমাদের।